মিউজিক একটি ভিডিওর ভাবভঙ্গি বদলাইতে হতে পারে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি যদি কোনো মিউজিক ভিডিওতে অথবা কোনো নর্মাল একটি ভিডিওতে দেখেন যদি কোনো ওইখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, দেন আপনি কি ওখানে 2 সেকেন্ডও থাকতে পারবেন নাকি, এটা আমার বিশ্বাস হয় না। সো হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে আছি সাদমঞ্জার ফাসিন। সো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব যে আপনি ফ্রি কপিরাইট মিউজিক এবং সাউন্ড এফেক্টস কীভাবে ডাউনলোড করতে পারবেন। সো এই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টগুলো আপনি ফানি ভিডিওর জন্য ইউজ করতে পারবেন, টেক, ব্লগিং সব জেনের উপর ইউজ করতে পারবেন। অ্যান্ড আমি আপনাদেরকে এটাও দেখাই দেবো যে কাইন মাস্টারে এইগুলো কেমনি ইউজ করতে হয়। সো মেন স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল দেখানো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন দিয়ে দিবেন পরের নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সো আমার এখন আসছি স্ক্রিনে। সো আপনি যদি এরকম ফ্রি ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড কপিরাইট মিউজিক যদি ডাউনলোড করতে চান অথবা সাউন্ড এফেক্টসগুলো ডাউনলোড করতে চান, দেন আপনার রিয়েলি একটা অ্যাপ লাগবে। ওই অ্যাপটির নাম হলো ক্রোম ব্রাউজার। ওইটা আসলে সবার ফোনেই আছে। সো জাস্ট আপনি এটা ওপেন করবেন অ্যান্ড জাস্ট এখানে সার্চ দিবেন youtube.com। সো আপনি ডাইরেক্টলি ইউটিউব সার্চ দিবেন না, বিকজ আপনি যদি ডাইরেক্টলি সার্চ দেন দেন আপনাকে ওরা ইউটিউব অ্যাপটাতে নিয়ে যাবে। সো আপনি জাস্ট সার্চ দেবেন youtube.com ভাবে সার্চ দেওয়া লাগবে। সার্চ দেওয়ার পর আপনি জাস্ট আপনার এটা ডেস্কটপ সাইট করে নেবেন, জাস্ট এটা এনেবল করে দিবেন। সো এনেবল করার পর আপনি এখানে জাস্ট আপনার লোগোর উপর ক্লিক করবেন, লোগোর উপর ক্লিক করার পর আপনার জাস্ট ইওর চ্যানেলে ক্লিক করে দিবেন। সো জাস্ট এখানে আসা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। সো ক্রিয়েটর স্টুডিওতে আপনি ক্লিক করে দিলেন। সো এখন আপনারা আমরা এসে পড়লাম ক্রিয়েটর স্টুডিওতে। সো জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে। সো জাস্ট আপনি এখানে ক্রিয়েটে দিয়ে দিবেন। সো এখানে আসছে হচ্ছে অডিও লাইব্রেরি। সো এখান থেকে আপনি জাস্ট যে কোনো কোনো ব্যাকগ্রাউন্ড কপিরাইট মানে ফ্রি কপিরাইট মিউজিক ডাউনলোড করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে একটি শোনাই দেখাই। অথবা আপনি যদি অন্যরকম কিছু শুনতে চান দেন সার্চ দিবেন, অথবা আপনি এখানে যদি ইনস্ট্রুমেন্টাল মুড কেমন চান, ডার্ক ইনস্ট্রুমেন্টস, কোন ইনস্ট্রুমেন্ট চান, ড্রামস, জেনার, আমি দিলাম ক্লাসিক্যাল, দেন এখানে এরকমভাবে এসে পড়ল। সো এরকম এসে পড়ল। সো এখান থেকে আপনি যে কোনো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন। সো আপনি এখানে কিছু দেখতে পাচ্ছেন যে এখানে এই মানুষ সাইনগুলো আছে। সো এই মানুষ সাইনগুলো আছে। সো আপনাকে এইগুলোর জন্য ক্রেডিটস দেওয়া লাগবে। জাস্ট জাস্ট আপনি এখান থেকে এটা কপি করে নিয়ে জাস্ট আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিবেন। এটা মনে হচ্ছে ক্রেডিটস, এই যে এটা হচ্ছে মানুষের লোগো, এগুলো সব মানুষের লোগো। জাস্ট আপনি এখান থেকে এগুলো কপি করে আপনি জাস্ট এগুলো এখান থেকে আপনার কপি করে জাস্ট আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। সো আর এখানে অনেক ফ্রি আছে যে এগুলোতে মানুষের সাইন নাই, আপনি সেইগুলো ফ্রিলি ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখন এটা আপনি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে।
ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। সো এটা ডাউনলোড হওয়ার পর আমরা আসতেছি এখন এখন আমরা যাবো হচ্ছে কাইন মাস্টারে। সো এখন আপনি জাস্ট এখান থেকে যে কোনো কোনো মিউজিক অ্যান্ড সাউন্ড এফেক্টস ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি সাউন্ড এফেক্টস ডাউনলোড করতে চান দেন আপনি জাস্ট এখানে আসে হচ্ছে সাউন্ড এফেক্টস এখানে ক্লিক করে দিলেন। সো দেন এখানে আসছে অনেক রকমের সাউন্ড এফেক্টসগুলো। সো ফানি ভিডিওর জন্য সাউন্ড এফেক্ট, অনেক রকমের সাউন্ড এফেক্টস। সো যেমন আপনি এখানে অনেক রকমের সাউন্ড এফেক্টসগুলো পাবেন। সো আপনি জাস্ট এখন আমরা যাবো হচ্ছে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাতে। কাইন মাস্টারে যে আপনি এটা এডিট করতে পারবেন। সো যখন আপনি কাইন মাস্টার অ্যাপটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। দেন আপনি জাস্ট এখানে প্লাস সাইনে দিয়ে দিবেন, দেন 16:9 দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার মিডিয়াটা চুজ করে নেবেন যে আপনি কোন ভিডিওটার উপর মানে ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান। সো দেন আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম, অথবা আমি ডাউনলোডস থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। আপনি এখান থেকে যে কোনো কোনো ভিডিও পারেন নিতে, এটা ফুল আপনার উপর নির্ভর করে। সো দেন আমি জাস্ট এখান থেকে এটা, সো এই ভিডিওটা হলো লাইক একটা নতুন গেম আসবে, আমি সেইটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেইটার ভিডিওটাও লিঙ্কের মানে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। সো আপনি জাস্ট এখন দিবেন লেয়ারে, ক্লিক করার পর দিবেন মিডিয়াতে, দেওয়ার পর সো আপনি জাস্ট এখান থেকে আপনার আরও কোনো গ্রিন স্ক্রিনের ভিডিও থাকলে নিয়ে নেবেন। এখন জাস্ট আপনি মেইনটা হলো মেইন জায়গাটা হলো এখানকার মেইন জায়গাটা হলো এই অডিওটা। অডিওতে ক্লিক করার পর এখানে আমার প্রায় সবগুলো ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আছে। সো আমি জাস্ট এটা হন দিলাম, এইটা একটু সাসপেকশন টাইপের, সো জাস্ট আমি এটা অ্যাড করে দিলাম। সো দেন জাস্ট টিক মার্কে দিয়ে দিলেন অ্যান্ড জাস্ট এটা আপনি এখান থেকে এতটুক স্প্লিট করে নিলেন। দেন আপনি জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে এখানে এটা এনেবল করে দিলেন অ্যান্ড জাস্ট এখানে ভলিউমটা একটু লো করে দিলেন। সো দেন আপনি এখন দেখেন একটু সাসপেক্ট টাইপের হচ্ছে। সো আপনি এভাবে করে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করতে পারবেন। সো আমার এটার নেক্সট ভিডিও আসবে হচ্ছে ST ইউনিক টেক চ্যানেলের একটি, যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রায় ওরা সবসময় ইউজ করে থাকে, সেই মিউজিকটা কোথা থেকে পায় এবং কোন সোর্স থেকে পায়। সো ওইটা হবে এটার পার্ট টু। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হচ্ছে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনও দিয়ে দিবেন পরের নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের জন্য এতটুকুই অ্যান্ড স্টে টিউনড উইথ আস।